मामा नमस्कार दर्शक बंधुरा, आज के आमी आपनादेर साथे खूब कम समय बनानो जाए किन्तु खेते असाधारण स्वादेर एमन एकटी नास्तार रेसिपी आपनादेर साथे शेयर करछी। एर नाम हलो डिम चापड़ी। अल्प किछु उपकरण दिए खूब सहजेई बनानो जाए ए डिम चापड़ी। आमार बासाय बिकेल बेला प्राय समयई এই রেসিপিটি বানাই এবং বাচ্চারা খুবই পছন্দ করে। এই ডিম চাপড়ি বানাতে আমাদের লাগবে চালের গুঁড়ো, পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি লাগবে, লবণ, মরিচের কুচি, এই জায়গায় আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি অল্প দিয়েছি, লাগবে একটা ডিম। প্রথমে একটি গামলা নিয়ে নিলাম এক কাপের মতো আতপ চালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে চাপড়ি স্বাদটা একটু বেশি হয়। এখন দিলাম একটা ডিম। আমি এই জায়গায় হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু নেড়ে চেড়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে একটু মনে রাখবেন যে ডিমের পরিমাণটা যেন বেশি হয়। আমি এক কাপ চালের গুঁড়োর মধ্যে একটা ডিম ব্যবহার করি। ব্যাটারটা ঠিক এরকম হবে, না এটা বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। আমার ব্যাটার বানানো শেষ। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল। ব্যাটারটাকে আবারও একটু নেড়ে চেড়ে এক চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম প্যানে এবং সাথে সাথে সেটা ওই চামচ দিয়ে হালকা করে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট খানেকের জন্য, আর এই সময় আঁচ থাকবে মিডিয়াম লো। মিনিট খানেক পর ঢাকনা তুলে দেখুন চাপড়িটা কত সুন্দর হয়েছে, চারপাশে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তার মানে পারফেক্ট হয়েছে। এখন উল্টিয়ে দিয়ে এই পাশটাও ভালোভাবে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। আমি আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। এ জায়গায় দেখুন এই চাপড়ি বানাতে তেল খুবই কম পরিমাণে লাগে। আমি এবার কোনো তেলই দিলাম না, আগেরটা যে তেল ছিল সেটা দিয়ে আরেকটা বানিয়ে নিচ্ছি। দুই মিনিটের মতো এক একটা চাপড়ি বানাতে লাগে, আর দেখুন বানানো কত সহজ। আমি এক কাপ চালের গুঁড়ো আর একটা ডিম দিয়ে প্রায় তিনটা চাপড়ি বানিয়েছি। আমার সবগুলো চাপড়ি বানানো শেষ, এখন আমরা ছাদে যাচ্ছি। এটা আমাদের গন্ধরাজ ফুলের গাছ, একদিন আপনাদের গন্ধরাজ ফুলের বড়া বানিয়ে দেখাবো। প্রিয় দর্শক, একটি অনুরোধ, যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে আরও এই ধরনের রেসিপি পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা চাপড়ি কাটছি মুরগির মাংস দিয়ে। আপনার ইচ্ছা করলে এটা ডিমের পোস নতুবা আচার নতুবা সস দিয়েও খেতে পারেন। ভালো হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।